শেয়ালের কামড়ে জখম দুই শিশু, চার মহিলা সহ 10 জন। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে শামসেরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেয়ালের কামড়ে জখম একই গ্রামের 10 জন বাসিন্দা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানার উমরাপুর পঞ্চায়েতের বারৈপুনির উল্লাপাড়া গ্রামে। জানা যায় চারজন মহিলা ও শিশুসহ মোট 6 জন গুরুতর জখম হয়েছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের সুতি থানার বারৈপুরের উল্লাপাড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় বুধবার সকালে হঠাৎই গ্রামের মধ্যে একটি শেয়াল ঢুকে পড়ে একজন শিশুকে নিয়ে পালানোর চেষ্টা করে। তখনই গ্রামবাসীরা দেখতে পেয়ে সেই শেয়ালটিকে তাড়া করতেই পাল্টা গ্রামবাসীদের ওপর আক্রমণ করে শেয়ালটি। শেয়ালের কামড়ে জখম হন 4 মহিলা ও 2 শিশুসহ প্রায় 10 জন গ্রামবাসী। জখম বাসিন্দাদের শামসেরগঞ্জের অনুপনগর ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমার ছোট বাচ্চা ছেলেটাকে পায়খানা ফিরে লেগেছিল, পায়খানা ফিরে নোড়া ফেলতে যেয়ে শিয়ালে বাড়ি থেকে টেনে নিয়ে রোডে নিয়ে যা ছেঁড়া ছিল, তার জন্য আমার ছেলেটা, বড় ছেলেটা, ভাসুর বেটাটা এসেছিল, চিৎকার করছিল, তো তার জন্য আমার ভাসুর বেটাটাকে কেমড়ে নিয়েছে মুখে, মুখের আকারিতে নাই। পাড়ার 3 জনকে আরও অনেকজন 10-12 জন হয়ে যাবে আমাকে গাঁয়ে, আমাদের গাঁয়ে ওরা আসছে, কেউ এসছে, ঢুকেছে হসপিটাল, চলে এসছি 3 জন তাড়াতাড়ি, মনে করো সকাল সকালই বাচ্চাটা হসপিটালে গিয়েছে। ওই যে এই বাচ্চাটাকে ছেঁচড়ে নিয়ে পালা হলে তার জন্য আরা এসেছে, তার জন্য ওরা এসেছে। আহত গ্রামবাসীদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, শেয়ালটি যখন শিশুটিকে নিয়ে যাচ্ছিল সেই সময় আমি দৌড়ে গেলে শেয়ালটি আমার উপর আক্রমণ করে। মুল্লা করতে করতে দেখি পাশের বাড়িতে একটা বাচ্চাকে নিয়ে শেয়ালে পালাচ্ছিল, তার ওকে দেখে আমি ছুটে গেলাম ওখানে উদ্ধার করতে গিয়ে শেয়ালে কুদ্দে আমার মুখটাকে কামড়ে দিল, কামড়ে দিয়ে মুখের আকৃতিটা খারাপ করে দিয়েছে। তাই বহুত লোককে এইভাবে কামড়াইছে, মানে শেয়ালকে তাড়া করতে গিয়ে শেয়াল তাড়া করে সব কামড় দিয়েছে, তাতে আহত 8 থেকে 10-12 জন এখন সব ওই ভুলিয়ান হসপিটালে সব এখন আছে, কিছু কিছু সবকে জঙ্গিপুর এফআইআর করছে। এটা বাউরিপুনি গ্রাম উমরাপুর অঞ্চল, অনুদপ্তরের কাছে আমাদের আবেদন যে যেভাবে ক্ষয়ক্ষতি হচ্ছে সেই জিনিসগুলোকে আপনারা তদন্ত করে কিছু ভালো দিক আনার চেষ্টা করতে হবে আপনাদেরকে। স্থানীয় বাসিন্দাদের মতে উল্লাপাড়া গ্রামটি মাঠ সংলগ্ন এলাকায়, তার কারণে যখন তখন এমন ঘটনা ঘটছে। অবিলম্বে শেয়ালের হাত থেকে রক্ষা পেতে বন দপ্তর ও প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের আর্জি জানান গ্রামবাসীরা। এমন ঘটনার জেরে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারাও। টাইম মোটামুটি 5:30 সময় শিয়ালের কামড়ে দুর্ঘটনা, একটা শিশু বাচ্চা 1 থেকে 1.5 বছর বয়স, তাকে নিয়ে পালা হচ্ছিল। সে মুহূর্তে অনেকজন দেখেছে বাচ্চাটাকে নিয়ে পালাচ্ছে, সে মুহূর্তে অনেকজন এগিয়ে আসে, এগিয়ে আসার পর শিয়ালকে তাড়াও করতে গিয়ে শিয়াল অনেক লোকজনকে কামড়ে আহত করেছে। যারা আহত হয়েছে তারাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, হাসপাতালে যারাকে নিয়ে যাওয়া হয়েছে তারপরে আবার অন্য আরও অনেকজনকে সেই শিয়ালে কামড়েছে। প্রত্যেক বছরে এইভাবে দুর্ঘটনা ঘটাচ্ছে শিয়ালে। আমাদের আবেদন প্রশাসনের কাছে এবং বন দপ্তরের কাছে, তারা যাতে অতি শিগগির খুব তাড়াতাড়ি যাতে সেই শিয়ালের ব্যবস্থা করা হয়, সাথে যাতে আমাদের গ্রামের ক্ষয়ক্ষতি থেকে আমরা বেঁচে থাকতে পারি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, মুর্শিদাবাদ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।